হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপারেট ইসলামিক ভিডিও, এটাও হচ্ছে আলোর পথ নামক চ্যানেল থেকে। তো ভিডিওটির টাইটেল হচ্ছে স্বপ্নে নামাজ ও বিয়ে করতে দেখলে কি হয় সকল মুসলিমের জানা উচিত। তো টাইটেলটা আমাদের বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ অনেকেই আমরা অনেক রকম স্বপ্ন দেখে থাকি। তো দেখা যাক এখানে স্বপ্ন নিয়ে কি বলছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চটপট ভিডিওটা আমরা দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিও দেখা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বপ্নে নামাজ পড়তে দেখলে ও বিয়ে করতে দেখলে কি হয়? প্রিয় আলোর পথে যাত্রীবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের জানাবো, স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন অথবা আপনি বিয়ে করতে দেখেন তাহলে ইসলামী বিশেষজ্ঞদের মতে এই স্বপ্নগুলো কোন আলামত বহন করে আপনার জীবনের জন্য, তা নিয়ে আজকে আমাদের ভিডিও। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। স্বপ্ন ঘুমের ঘোরে দর্শিত চিন্তাভাবনার নাম হলেও এই স্বপ্ন মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খাব বলা হয়। এ স্বপ্নের কোনো বাস্তবতা আছে কিনা এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু মত পার্থক্য রয়েছে। দার্শনিকদের মতে মানুষের চিন্তা ভাবনার একটি প্রতিচ্ছবি তার ঘুমের মাঝে ফুটে ওঠে, যা শুধু ধারণা ও চিন্তা প্রসূত, বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তবে ইসলামী জ্ঞান সম্পন্ন বিদগ্ধ আলেমরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন। তাদের বক্তব্য হল, সব স্বপ্নই মানুষের ধারণা প্রসূত নয়, বরং অনেক স্বপ্ন রয়েছে যা অর্থবোধক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্ন তিন প্রকার। এক, রুইয়ায়ে সালেহা, তথা ভালো স্বপ্ন, আল্লাহ মহানের পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসাবে যা বিবেচ্য। দ্বিতীয় নম্বর হচ্ছে রুইয়ায়ে শায়াতিন, তথা শয়তানের কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। তৃতীয় নম্বর হচ্ছে রুইয়ায়ে নাফসানি, তথা মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি উযু করে নামাজে দাঁড়িয়ে যায়। প্রিয় দর্শক, শুরুতে একটি কথা বলে রাখি, আমি স্বপ্নের যে ব্যাখ্যাগুলো নিয়েছি তা খাবনামা গ্রন্থ থেকে, যা বিজ্ঞ আলেমগণরা কোরআন হাদিস গবেষণা করেই এর ব্যাখ্যাগুলো স্থাপন করেছেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন একমাত্র নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা স্বরূপ স্বপ্নের সকল ব্যাখ্যাই জানিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্ন হচ্ছে আমার নবুয়াতের 46 ভাগের এক ভাগ। প্রিয় দর্শক, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি কথা বলেছেন, স্বপ্ন সত্যি হয় যদি রাত 12টার পরে দেখা হয় এবং ফজরের নামাজের আগ পর্যন্ত যদি কেউ পবিত্র অবস্থায় ডান কাঁধে শুয়ে থাকে, খুব দ্রুতই সে স্বপ্ন সত্যি হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের করণীয় রয়েছে। করণীয় বলার আগে আপনাদেরকে নামাজ সম্পর্কে জানাতে চাই। যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে তাহলে তার আশা পূরণ হবে ইনশাআল্লাহ। যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখে তাহলে মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে, এক্ষেত্রে আল্লাহই ভালো জানেন। যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হবে। যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিক দিয়ে সে উদাসীন হয়ে যাবে। পূর্ব দিক দিয়ে কেউ নামাজ পড়তে দেখলে তাহলে তার নিকট খুব দ্রুতই হজ নসিব হবে। যদি নামাজ বড় কোনো জামায়াতের সাথে পড়তে দেখে তাহলে তার নিকট আল্লাহর রহমত অবারিত পড়তে থাকে। যদি কেউ নিজেকে নামাজের ইমামতি করতে দেখে তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে, কেননা ইমাম হচ্ছেন নামাজের নেতা। আপনি যদি স্বপ্নে দেখেন আপনি নিজেই ইমাম হয়েছেন, পিছনে অনেক মুক্তাদি আপনার ইমামতিতে নামাজ পড়ছে, তাহলে ইসলামিক বিজ্ঞজনেরা খাবনামা গ্রন্থে লিখেছেন এটি আপনার নেতৃত্ব লাভ করার পূর্ব লক্ষণ, অর্থাৎ সে দেশের ভালো মানের একজন নেতা হবেন আপনি ইনশাআল্লাহ। কোনো জামায়াতে যদি নামাজ পড়তে দেখেন একজন মুসল্লি হয়ে তাহলে তার ঘরে সুখ শান্তি আসবে। যদি কেউ বিনা ওযুতে নামাজ পড়তে দেখে তাহলে তার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, যদি কেউ স্বপ্নে কোনো নারীকে বিয়ে করতে দেখে তাহলে সে ধন সম্পদের মালিক হবে, সুবহানাল্লাহ। প্রিয় আলোর পথে যাত্রীবৃন্দ, সর্বশেষ বলতে চাচ্ছি, এই স্বপ্নগুলো দেখলে একেবারেই নিশ্চিত উপরের ঘটনাগুলো ঘটবে তা 100 ভাগ বলা যাচ্ছে না। আলেম ওলামাদের মত অনুসারে কোরআন সুন্নাহ বিশ্লেষণ করে তারা খাবনামা গ্রন্থে এই তথ্যগুলো উপস্থাপন করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন।
দেখলাম হচ্ছে ভিডিওটা, তো এটা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় ছিল। এটা একদমই আমাদের জানা ছিল না যে স্বপ্ন নিয়েও যে ইসলামে এত ব্যাখ্যা রয়েছে, ইভেন প্রপার শ্রেণী বিভাগ রয়েছে। তো অনেকেরই ভিন্ন ভিন্ন মত থাকে, অনেকের মতে শুধু এটা কল্পনা, আমরা যেটা দিনে বা সারাদিন ভাবি বা যেটা আমাদের মাথা চলে সেটাই আমরা ঘুমের মধ্যে দেখতে পাই। বাট অনেক ইসলামিক স্কলাররা বলে থাকেন যে না, এর কিছু কারণ রয়েছে বা ভবিষ্যতে কিছু ইঙ্গিত বহন করে। তো যাই হোক না কেন, এই নিয়ে ডিবেট তো আজীবন চলতেই থাকবে। বাট স্বপ্ন নিয়েও যে ইসলামে এত শ্রেণী বিভাগ রয়েছে সেটা আমরা জানতে পারলাম। ইভেন কেউ যদি স্বপ্নে দেখে যে সে নামাজ পড়ছে, তো নামাজ সে কোন দিকে মুখ করে বসেছে বা একা পড়ছে না জমায়েতের মধ্যে পড়ছে, এর কি বিশেষত্ব? ইমাম অবস্থায় যদি নামাজ পাঠ দেখেন যে বা পেছনে অনেক মানুষ রয়েছে এবং তিনি ইমাম হিসাবে নামাজ পড়াচ্ছেন, তো সেক্ষেত্রে আরো ভালো বার্তা বহন করেন। আর স্বপ্নে টাইমটা রাত 12টার পর থেকে আর ভোরের আগের পর্যন্ত, তো এইগুলো আমরা জানতে পারলাম। ইভেন বিয়ে, বিয়ের ব্যাপারটাও, বিয়ের কেউ যদি স্বপ্ন দেখে তারও একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, ধন সম্পত্তি লাভ করে। হ্যাঁ, আর তাছাড়া আরেকটা জিনিস দেখলাম যে স্বপ্নের কোন দিকে ফিরে আমরা কি রকমের স্বপ্ন দেখছি সেটাও নির্ভর করে যে তার কিছু মানে লিঙ্ক পাওয়া যায় যে আমার জীবনে এরকম হতে পারে বা না হতে পারে। বাট আমাদেরও ধর্মে বলা হয় যে ভোরের স্বপ্ন অনেক সময় দেখলে সত্যি হয় যদি সেটা ঠিকঠাক ভাবে দেখা হয়। বাট জানি না যে এবার এরও হয়তো ব্যাখ্যা রয়েছে, আমরা আমাদের ধর্মে এক্সাক্ট কি ব্যাখ্যা রয়েছে আমরা জানি না। তো এখানে ভিডিওটা দেখলাম বলে আমরা এত কিছু জানতে পারলাম। আর তবে স্বপ্ন বিষয়টা সবসময় বেশ ইন্টারেস্টিং, কারণ অনেক সময় এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হয় যে যেটা সারাদিন আমি ভাবি, অনেক সময় সেই রকমও স্বপ্ন দেখেছি বা এরকমও স্বপ্ন যেটা আমি জীবনে কোনোদিন ভাবিনি, মানে অকল্পনীয় বা আজব, মানে আজব কোনোদিন আমি ভাবিনি, মানে ওটা আমি দূর দূর পর্যন্ত আমার মাথাতেও আসেনি, সেরকম অদ্ভুত স্বপ্ন চলে এসছে। ইভেন মানে এইগুলোর আমি ব্যাখ্যা পাই, ইভেন এরকম হয় যে এটা আপনাদের সাথে হয় কি জানি না, যে একটা আমি স্বপ্ন দেখলাম, আমি স্বপ্ন দেখতে দেখতেই ভাবি যে আরে আমি তো এটা আগেও দেখেছি বা এর আগের পার্টটা মনে আমি আগে কোথাও দেখেছি, আমার এরকম হয় বেসিক্যালি নাকি। হ্যাঁ, আমার মনে হয় যে আমি এটা পরের পার্ট থেকে দেখছি, আগের পার্টটা আমি দেখেছি, সেটাও আমি কিন্তু স্বপ্ন দেখতে দেখতে শুয়ে শুয়ে ভাবি, বাট জানি না যে সত্যি দেখেছি কিনা। আমার এরকম হয়েছে যে আমি খুব স্বপ্নের মধ্যেও আবার খুব রিয়েলিস্টিক হয়ে যায়, মানে এরকম হয়েছে একদিন, মানে আমি স্বপ্ন দেখছি যে আমাকে সাপে কাটতে আসছে, নিয়ে আমি এমন চিৎকার করে খাট থেকে লাফিয়েছি পুরো মাটিতে, সত্যি সত্যি পড়ে গেছি খাট থেকে লাফিয়ে। আমার একটা বন্ধু আছে, আপনারা অনেকে হয়তো চিনেও থাকবেন যারা আমাদের পার্সোনালি ফলো করেন, তো প্রিয়াঙ্কা ঘিরে, তার উপর আবার তার 90% এর মধ্যে হয় আমি মরে যাই আর না হয় আমার বিয়ে হয়ে যায়। ও যে আমার ছোটবেলা থেকে কতবার স্বপ্নে বিয়ে দেখেছে, এবার তাও আবার আজ পর্যন্ত কোনোদিন বর দেখেনি যে কার সাথে বিয়ে হচ্ছে, সেটা জানলেও একটা কাজের কাজ হতো। আমাদের একটা বন্ধু সেদিনকে তোকে নিয়ে স্বপ্ন দেখেছি তুই কোথায় গিয়ে রাশিয়া না কোথায় গিয়ে হারিয়ে গেছিস, রাশিয়া না তাজাকিস্তান হারিয়ে গেছে, সে তো আলাদাই গল্প। আর প্রিয়াঙ্কার স্বপ্ন তো মানে আমি মরে যাই, মানে ইভেন তারপর আবার ও এমন নাকি কান্নাকাটি করে আমি আবার বেঁচেও ফিরে যাই আর না হলে আমার বিয়ে হয়ে যায়। বেহুলা যেমন লক্ষ্মীন্দরকে বাঁচিয়েছিল স্বপ্নে, তো কাটাকাটি করে বাঁচিয়ে। তো এই সমস্ত স্বপ্ন, আজগুবি স্বপ্ন, আমিও বহুত আজগুবি স্বপ্ন দেখি, মানে আমার মনে হচ্ছে এটা আমি স্বপ্ন দেখেছিলাম যে এটা বোন মানুষ, সে আমাকে খাবে বলে রেডি হচ্ছে, মানে সমস্ত কিছু আগুন টাগুন প্রিপেয়ার করছে। কিংকং দেখেছিলিস নাকি? না, তারপরে আমি তো মেয়েটাকে ভালোবাসতো, তারপরে আমি বললাম যে দাঁড়াও দাঁড়াও আমাকে শুধু এমনি যদি তুমি, মানে এটা আমি সিরিয়াসলি বলেছিলাম, মানে আমি মিন করেই বলেছিলাম যে আমাকে যদি তুমি শুধু শুধু ঝলসিয়ে খাও টেস্ট পাবে না, আমি দোকান থেকে মশলা কিনে আনি, আমি মশলা কিনতে গেছিলাম আমাকে রোস্ট করে দিতে, টেস্টি ব্যাপারটা হয়। তো এইসব আমি স্বপ্ন দেখি, তো এখানে আমি এটা দেখলাম আমি ভাবছি যে আমার যে আজগুবি স্বপ্ন না জানি তার কি ব্যাখ্যাই রয়েছে। তো এরকম বেশ মজার মজার একটা ব্যাপার আমি বলতে চাই যে স্পেশালি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই সব আজগুবি স্বপ্নের কথা শুনলেন, আপনারাও প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি রকমের স্বপ্ন দেখেন বা এরকম আজগুবি কিছু আপনাদের সাথে স্বপ্নের ইনসিডেন্ট আছে নাকি, তো প্লিজ শেয়ার করবেন, মানে পড়তে খুব মজা লাগে। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আগে ছোটবেলায় বা আমি ছোটবেলায় না মানে মোটামুটি কলেজ লাইফ পর্যন্ত আমি প্রচুর সাপকে নিয়ে স্বপ্ন দেখতাম, সাপের স্বপ্ন আমি। এবার এটা একটা হতে পারে যে আমার সাপে ফোবিয়া আছে, প্রচন্ড ভয় পায়, সেখান থেকে আই থিংক হতে পারে, কিন্তু এটা তো একটা লিংক রয়েছে, বাদবাকি সাপে তো কোনো লিংকই থাকে না।
তো আর হ্যাঁ, যেমন শিলাজিৎ বললো ওগুলো তো আপনারা জানাবেন, যে আপনারা জানাবেন স্বপ্ন, আর তার সাথে আপনারা এটাও জানাবেন যদি আপনাদের মধ্যে কেউ জেনে থাকেন যে মানে অ্যাকচুয়ালি কি জন্য আমরা স্বপ্ন দেখি বা কিসের লিঙ্ক থাকে বা কিছু, সেটা রিলিজিয়াস দিক থেকে ব্যাখ্যা হোক বা যে দিক থেকে হোক না কেন, সাইন্টিফিক্যালি হোক না কেন, তো সেগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর একটা কথা হচ্ছে যে আপনারা যেটা স্বপ্নে দেখেছেন বাস্তবে কি সেটা কখনো আপনারা পেয়েছেন বা সেটার সাথে কোনোদিন মিল পেয়েছেন, তো সেই জিনিসটাও আমাদেরকে প্লিজ জানাবেন। তো যাই হোক, ভিডিওটা তো অনেক বেশি ইন্টারেস্টিং ছিল এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ক্ষেত্রে আর কোন ধরনের ভিডিও পেতে চাইছেন সেটাও কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ তার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা জয়েন বাটনে কিছু ফেসিলিটিস পেয়ে যাবেন, তো আপনারা চাইলে সেগুলো চেক করতে পারেন। আর এছাড়া আমাদের একটি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ রয়েছে, তো আপনারা চাইলে সেখানে ফলো করতে পারেন। আর এর সাথেও আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে আপনি জয়েন করে আপনি আপনার মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন, কিছু রুলস আছে জাস্ট চেক করে নিতে হবে। আর আমাকে শিলাজিৎ ও সুমিতা হিসাবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকে এত পর্যন্তই, টাটা, নমস্কার।